নমস্কার বন্ধুরা, আমি সৌরভ। পুরাঞ্জা জ্যোতিষের পক্ষ থেকে আপনাদের আমার আন্তরিক অভিনন্দন। আজ আমরা আগামী সপ্তাহ অর্থাৎ 5th January 2020 থেকে 11th January 2020 পর্যন্ত বিভিন্ন রাশির জাতকদের জন্য কেমন যাবে তা নিয়ে আলোচনা করব। যাদের মেষ রাশি তাদের জন্য রবি ও সোমবার ভালোই কাটবে, কোনো বিতর্কে না জড়ানোই ভালো। মঙ্গল ও বুধবার বাধা পরিলক্ষিত হলেও কাছের মানুষদের সাহায্য লাভ। বৃহস্পতি, শুক্র ও শনিবার মেষরাশির জাতকদের জন্য শুভফলদায়ী। যাদের বৃষরাশি, রবি থেকে সোমবার দুপুর পর্যন্ত নানা বাধার সম্মুখীন হওয়ার সূচনা দেখা যায়। মঙ্গল ও বুধবার বাধার মধ্য দিয়ে অগ্রগতি, বৃহস্পতিবার কথা দিয়েও তারা কথা রাখতে পারবেন না, শুক্রবার বাধা অব্যাহত থাকবে, শনিবার সম্মান লাভ। যাদের মিথুন রাশি, রবিবার শুভ যোগাযোগ হতে পারে, সোমবার বিকেল থেকে বুধবার পর্যন্ত বাধা ও নানা রকম ক্ষয়ক্ষতির আশঙ্কা লক্ষিত হয়, শুক্রবার থেকে শুভ পরিবর্তন দেখা যায়। যাদের কর্কট রাশি, রবিবারের মধ্যে তাদের উচিত জরুরি কাজগুলো সেরে ফেলা, বুধবার পর্যন্ত প্রচণ্ড শুভ কিন্তু বৃহস্পতি ও শুক্রবার অশুভ পরিলক্ষিত হয়, শনিবার থেকে শুভ পরিবর্তন দেখা যায়। যাদের সিংহ রাশি তাদের জন্য রবি ও সোমবার বিশেষ শুভ না হলেও মঙ্গলবার থেকে শুভ পরিবর্তন লাভ, শুক্রবার আয় বুঝে ব্যয় করা উচিত, শনিবার দূরে কোথাও যাত্রা করা এদের জন্য শুভ হবে না। যাদের কন্যা রাশি তারা পারিবারিক দিক সামলাতে গিয়ে ব্যতিব্যস্ত হতে পারেন, রবিবার বাধার ভেতর দিয়ে অগ্রগতি, সোমবারে মানসিক অস্থিরতা ও মঙ্গল ও বুধে বাধার পরিলক্ষিত হয়, বৃহস্পতিবার থেকে শুভ পরিবর্তন, কোনো জ্ঞানী গুণী বা মানি ব্যক্তি সাহায্য লাভ পাবেন, শনিবার শুভ। যাদের তুলা রাশি, রবি ও সোমবার শুভ তবে সোমবার রাতে থেকে অশুভ পরিবর্তন চলবে মঙ্গলবার পর্যন্ত, বুধবার থেকে শুভ পরিবর্তন হলেও বৃহস্পতি ও শুক্রবার কোনো নতুন উদ্যোগ নেওয়া ঠিক হবে না, শনিবার গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করে এগোনো উচিত। যাদের বৃশ্চিক রাশি তাদের ক্ষেত্রে রবিবার মোটামুটি, সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত শুভ, শুক্রবার কিছুটা অশুভ হলেও শনিবার শুভ ফলদায়ী। যাদের ধনু রাশি রবি ও সোমবার মোটামুটি তবে সোমবার সন্ধ্যের পরে শুভ পরিবর্তন, সপ্তাহের বাকি দিনগুলি শুভ হলেও শনিবার মনমতো ফললাভ না হওয়ার জন্য মানসিক হতাশা। যাদের মকর রাশি তাদের আত্মীয় পরিজনের জন্য ব্যয় বাড়বে কিন্তু কেউই তার জন্য কৃতজ্ঞতা স্বীকার করবে না, রবিবার জটিলতা, সোমবার নিজের ব্যাপারে কারোর সাথে আলোচনা করা ঠিক হবে না, বুধবার পর্যন্ত কোনোরূপ গেলেও বৃহস্পতিবার থেকে শুভ পরিবর্তন পরিলক্ষিত হয়। যাদের কুম্ভ রাশি রবি থেকে সোমবার পর্যন্ত অত্যন্ত শুভ, তাই সমস্ত দরকারি কাজগুলো সোমবারের ভেতর শেষ করুন, মঙ্গলবার কর্ম ও আর্থিক ক্ষেত্রে হয়রানি, বুধে পরিবারে অশান্তি লক্ষণীয়, বৃহস্পতিবার পরিচিত কাউকে নিয়ে হয়রানি হতে হবে, শনিবার থেকে শুভ পরিবর্তন। যাদের মীন রাশি তারা ক্ষমতাসম্পন্ন কোনো মানুষের সাহায্য পাবেন, রবি ও সোমবার শুভ যাবে না, মঙ্গলবার বকেয়া প্রাপ্তি, বুধ মোটামুটি গেলেও বৃহস্পতি ও শুক্র ও শনিবার নানা রকম বাধার মধ্যে দিয়ে চলতে হবে। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি আমার এই প্রয়াস আপনাদের ভালো লেগে থাকে তবে দয়া করে ভিডিওটিকে লাইক ও প্রিয়জনদের মধ্যে শেয়ার করুন, এবং যারা এই চ্যানেলে নতুন এসেছেন তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, যাতে এই চ্যানেলের যে কোনো আপডেট সবার আগে আপনি পেতে পারেন। নমস্কার, ভালো থাকবেন, অন্যকেও ভালো রাখবেন।